এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পর এবার এনআইএ এর উপর হামলা হাইকোর্টের নির্দেশে তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ ভূপতি নগর বিস্ফোরণ মামলা আপনাদের জানিয়ে রাখি এই ভূপতি নগরে দু বাইশ সালে তেসরা ডিসেম্বর বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণ একটি বাড়িতে বিস্ফোরণ হয় এই বিস্ফোরণে তিনজন জখম হন সেই মামলা তদন্তে গিয়ে হামলার শিকার এনআইএ জিজ্ঞাসাবাদের জন্য এলাকায় যাওয়ার সময় এনআইএ এর উপর হামলা করা হয় বলে অভিযোগ ইদির পর এবার এনআইএ এর উপর হামলা বিস্ফোরণ মামলা তদন্তে গিয়ে হামলার শিকারে নাইয়ে ভাঙা হলো কেন্দ্রীয় এজেন্সির গাড়ির কাজ জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে নিয়ে আসার সময় হামলা হয় বলে দাবি করা হয় এনআইএর তরফ থেকে একশো থেকে দেড়শো লোক জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দুই তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে এনআইএ পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি বারংবার আমরা যেটা বলছি যে এক পাঁচই জানুয়ারি এবং তারপর আবার আজ কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ পিয়ালি দেখতুকুনি আমরা আহ ইডি সূত্র এনআইএ সূত্র থেকে জানতে পারছি যে পিয়ালি শুনতে পাচ্ছ একেবারে দেখো যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে তারা যে তদন্ত চালাচ্ছে এর আগে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং আজকে ভোরবেলা যখন তারা সেখানে পৌঁছায় এবং কয়েকজনের সম্পর্কে তারা নির্দিষ্ট তথ্য প্রমাণ পান তার ভিত্তিতেই তাদেরকে গ্রেপ্তার করতে গিয়েছিল যেটা অভিযোগ সেই সময় একশো থেকে দেড়শো জন গ্রামবাসী তারা কিন্তু এই অফিসারদের তাদেরকে আটকানোর চেষ্টা করে ওই যারা যাদেরকে নিয়ে তারা বেরোনোর চেষ্টা করছিলেন তাদেরকে আটকানোর চেষ্টা করেন এবং সেই সময় ইডির অফিসারদের এনআইয়ের অফিসারদের লক্ষ্য করে তারা প্রতিবাদ দেখাতে শুরু করে বিক্ষোভ দেখাতে শুরু করে এমনকি ইট পর্যন্ত ছোড়া হয় এমনটা অভিযোগ এবং যার জেরে তাদের যে গাড়ি রয়েছে সেই গাড়ির কাজ হয়ে গেছে এমনটাই অভিযোগ এবং তারপরে তারা কোনো সেখান থেকে বের হন এবং দুই অভিযুক্তকে তারা নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে জেলা পুলিশ সূত্রের যেটা খবর যে তারা রিকুইজিশন দিয়েছিল যে আজকে এই ভূপতিনগর ব্লাস্টের ঘটনাতে তারা রেডে যাবে এবং তাদের জন্য সাড়ে পাঁচটায় তাদেরকে টাইম দেওয়া হচ্ছিল জেলা পুলিশ যেটা খবর অনেক অফিসাররা সেখানে পৌঁছে যায় এবং যখন তারা এই অভিযুক্তদেরকে নিয়ে এখান থেকে বেরোনোর চেষ্টা করছেন সেই সময় এই ঘটনা ঘটে নির্দিষ্টভাবে ভাবে তারা অভিযোগ দিলে তারা নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত করবে বলেও কিন্তু জেলা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে আচ্ছা পিয়ালিশ সেক্ষেত্রে জানতে চাইবো যেটা বারংবার বলা হচ্ছে যে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে এনআইএ এবং তার পাশাপাশি আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য যখন নিয়ে যাচ্ছিলো তখনই তাদের উপরেই হামলার ঘটনাটা ঘটে কি বলা হচ্ছে কেন তারা ক্ষুব্ধ কেন তারা এই কেন্দ্রীয় এজেন্সি যারা আদালতের নির্দেশেই সেখানে গিয়েছে তদন্ত করতে কেন তাদের উপরেই আক্রমণের ঘটনা ঘটছে দেখো কেন এই আক্রমণের ঘটনা সেটা তো নয় এটা বুঝতেই পারছো এর আগে ইডির অফিসাররা যখন শেখ শাহজাহানের বাড়িতে তারা গিয়েছিলেন তারা তল্লাশি অভিযান চালাতে যায় সেই সময় আমরা দেখি যে ইডির অফিসার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে ঘিরে ধরা ঘিরে ধরার পর তাদেরকে তাদের উপর হামলা চালানো হয় মাথা ফাটিয়ে দেওয়া হয় এমন অভিযোগ ওঠে আমরা দেখি যে গাড়ি তো ভাঙচুর হয় আজকেও এনআই এর অফিসাররা তারা যেখানে সেখানে যখন যান সেই সময়ও কিন্তু একই ধরনের ঘটনা কার্যত ঘটে এবং এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে যাদেরকে এই ঘটনার যোগসাত্র থাকার অভিযোগে এনআইএ তদন্তকারী অফিসাররা নিয়ে আসার জন্য গিয়েছিলেন যারা হামলা চালিয়েছে তারা এই যাদেরকে আটক করা নিয়ে যাওয়া হয়েছে তাদেরই অনুগামী বলে অনুমান করা হচ্ছে এবং যাতে এনআইএ এই অভিযুক্তদেরকে নিয়ে বেরিয়ে আসতে পারে সেই কারণেই তাদের বাধা দেওয়ার চেষ্টা হয় বলেই মনে করা হচ্ছে পিয়ালি এখানে আরও একটি বিষয় একটু জানতে চাইবো তোমার কাছ থেকে এনআইএর তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে যখন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হচ্ছিল এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছিল ঠিক সেই সময় তাদের উপর এনআইএর উপর হামলার ঘটনা ঘটে প্রায় বহু মানুষ সেখানে জড়ো হয়ে যান আর কি কি দাবি করা হচ্ছে এনআইএ সূত্র মারফত কীভাবে তারা বাধাপ্রাপ্ত হন আজকে এই তদন্তে গিয়ে দেখো একশো থেকে দেড়শো জন গ্রামবাসী তারা জড়ো হয়েছিল বলে জানা যাচ্ছে এবং প্রথমে তারা স্লোগান দিতে থাকে প্রথমে যাদেরকে এনআইএ ধরতে গেছে তাদেরকে ছাড়তে হবে দাবি করতে থাকে এবং তারা প্রায় কার্যত রাস্তা আটকে ছিল এমনটা অভিযোগ এরপরে যখন এনআইএর আধিকারিকরা তারা গাড়িতে তুলে নিয়ে আসার চেষ্টা করছিলেন সেই সময় কিন্তু আরো বাধার মুখে পড়তে হয় গাড়ি লক্ষ্য করে ঈদ ছোড়া হয় এমনটাই কিন্তু এনআইএর সূত্র থেকে দাবি করা হচ্ছে কোনো ক্রমে তারা সেখান থেকে অভিযুক্তদেরকে গাড়িতে তুলে বেরিয়ে আসেন কিন্তু তার আগে বেশ কিছুক্ষণ তাদেরকে কার্যত ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু হয় চলতে থাকে এবং ইট দিয়ে অ্যাটাক করা যদিও কোনো অফিসার তারা আক্রান্ত হয়নি কিন্তু গাড়ির কাজ ভেঙে গেছে এমনটাই কিন্তু এনআইএ সূত্র থেকে দাবি করা হচ্ছে পেয়ালে আজকে এই ভূপতিনগর বিস্ফোরণ মামলা যখন এনআইএ সেখানে তদন্ত করতে যায় কতজনকে গ্রেফতার করেছেন এখনো পর্যন্ত আজকে আমরা এখনও পর্যন্ত যেটা জানতে পারছি যে দুজন তৃণমূল কংগ্রেসের নেতা তাদের দুজনকে নিয়ে আসা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একজন মন সব মিলিয়ে তিনজনকে এর আধিকারিকরা নিয়ে এসছেন বলে আমরা জানতে পারছি দুজন তৃণমূল কংগ্রেসের নেতার মধ্যে বলাই মাইতি এবং মনোব্রত জানা তারা রয়েছে বলে আমরা জানতে পারছি এবং এই বলাই মাইতি অর্জুননগর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মনোব্রত তিনি হচ্ছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা এবং ভূপতিনগরের যে নাড়ুরা ভিলাতে যে বিস্ফোরণ হয়েছিল সেই ঘটনার তদন্ত এনআই বিভাগের তদন্তকারী অফিসাররা চালাচ্ছিল এবং এর আগে আমরা দেখেছি গত সপ্তাহে আটজনকে সমন করা হয়েছিল নোটিশ পাঠানো হয়েছিল যার মধ্যে স্থানীয় থানার ওসিও ছিল এবং বেশ কয়েকজনকে এর আগে গ্রেফতারও করা হয়েছে সেই মামলার সূত্র ধরেই আগে যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং যাদের বয়ান রেকর্ড করা হয়েছে তাদের প্রেক্ষিতেই এই তাদেরকে আজকে নিয়ে আসা হয় তাদের তাদের সপক্ষে বেশ কিছু তথ্য প্রমাণ তারা পেয়েছিলেন এবং তার ভিত্তিতে তারা আজকে রেডে গিয়েছিলেন বলে আমরা জানতে পারছি ধন্যবাদ পেয়ালি তুমি পিয়ালি নজর রাখো তুমি পরিস্থিতি দিকে পিয়ালি মিত্র আমাদের পুরো ডিটেলস তুলে ধরলেন আমাদের সামনে আজকের এই নগর বিস্ফোরণ যে হয় দু হাজার বাইশ সালের তেসরা ডিসেম্বর সেই বিস্ফোরণের ঘটনা আদালতের নির্দেশে আজকে নগরে যান এনআইএ তরফ থেকে এনআইএ অফিসাররা তারা তদন্ত করতে সেই মামলা তদন্তে গিয়ে সেই মামলার তদন্তে গিয়ে যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে দু হাজার বাইশের তেসরা ডিসেম্বরের ঘটনার তদন্তে গিয়ে আজকে আক্রান্ত হতে হয় এনআইএ অফিসারদের বলে এনআইএ তরফ থেকে বলা হয়েছে এবং শুধু তাই নয় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলাই মাইতি এবং মনোব্রতকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আরও একজনকে যখন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হচ্ছিল তখনই সেখানে একশো থেকে দেড়শো মানুষ তাদেরকে ঘিরে ধরে এবং তাদের উপর আক্রমণ করা হয় তাদের গাড়ির কাজ লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে দাবি করা হচ্ছে এনআইএর তরফ থেকে আমরা আরও জানবো কি অবস্থা সেখানকার কি পরিস্থিতি আমরা জানবো আমাদের অপর প্রতিনিধি কিরণ মান্না রয়েছে আমাদের সঙ্গে কিরণ সেখানে কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা সেখানে যাচ্ছে এজেন্সি যাচ্ছে তারা সেখানে মামলা তদন্ত করতে যাচ্ছে দুজনকে গ্রেফতার করা হচ্ছে এবং আরো একজনকে জিজ্ঞাসাবাদের জন্য যখন নিয়ে আসা হচ্ছে তখন তাদের উপর হামলা করা হচ্ছে এমনই অভিযোগ করা হচ্ছে এনআইএর তরফ থেকে কি ঘটেছে আর এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে ওখানকার কিরণ দেখো এখন থানার সামনে পরিস্থিতি জমায়ে চেষ্টা হচ্ছিল খানিকটা তবে তৃণমূল কংগ্রেসের নির্দেশে যেহেতু অর্ডার রয়েছে তাই সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে এখন চাপা উত্তেজনা রয়েছে ঘটনাস্থলে এনআইএ একটি টিম থানাতে এখন রয়েছে সেখানে সমস্ত তারা কার্য পদ্ধতি পরিচালনা করছেন তবে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই যে নারুয়া বিলা বিস্ফোরণ কাণ্ডে এই দুজন যুক্ত ছিল বলে এনআইএর এবং তাদের দুজনকে যখন গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছিল রাতে এবং সেখানে বেশ কিছু জন উত্তেজনা দেখায় গাড়ি লক্ষ্য করে ইট এমনটা জানানো হচ্ছে এনআইএর তরফে এবং গাড়ির কাঁচ কাছে কাজ ফেটেছে গাড়িতে আঘাত লেগেছে যদিও এনআইএর কোনো কার্য বা তাদের তদন্তকারী টিম তার কোন ক্ষতি হয়নি তবে দুজনকে পরিস্থিতি সামাল রাখতে দুজন দুজনকেই ভোর রাতে কলকাতার উদ্দেশ্যে নিয়ে চলে যাওয়া হয়েছে এমনটা আমরা খবর পাচ্ছি তবে জিজ্ঞাসাবাদের জন্য যাকে আনতে গিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছিল তাকে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাকে গ্রেফতার হবে কিনা এখনো কিন্তু জানতে পারা যাচ্ছে না তবে তদন্ত যে আটজনের বিরুদ্ধে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের জন্য আনার সময় এই ঘটনা ঘটছে তার নাম পরিচয় কি জানা যাচ্ছে দেখো এখনো পর্যন্ত তার নাম পরিচয় প্রকাশ করেনি তবে আটজনের মধ্যে তিনি নন যে আটজনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রয়েছে তার মধ্যে তিনি নন তবে গ্রেপ্তারের সময় তিনি উত্তেজনা দেখাচ্ছিলেন বলে তাকে এনআইএ আটক করেছিল এমনটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি তবে তাকে গ্রেপ্তার করা হবে কিনা এখনো জানা নেই তবে এলাকার যিনি পার্থী উত্তম বাড়ির তৃণমূল কংগ্রেসে তিনি জানিয়েছেন যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা নিরীহ মানুষ এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নয় ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেফতার করুক ভোটের মুখে এই ধরনের ভোট ব্যাংক স্বার্থ তাদের সঙ্গে থাকো আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ বাবু আমরা পাঁচই জানুয়ারি দেখেছিলাম সন্দেশখালীতে সেখানে ইডি তদন্তে গিয়ে আক্রান্ত হচ্ছেন ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি আমরা আজও দেখলাম ভূপতি নগরে কোর্টের নির্দেশে সেখানে এনআইএ যাচ্ছে দুজন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছিল মামলায় তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং তারপর যখন তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হচ্ছে হচ্ছে বেশ থেকে মানুষ আক্রমণ করা এনআইএ এর উপর এমনই অভিযোগ করা হচ্ছে এনআইএর তরফ থেকে শুধু তাই নয় সে একই ঘটনা আমরা দেখতে পেলাম যে এখানেও যে আধিকারিকদের গাড়ি সেই গাড়ি ভাঙচুর করা হচ্ছে ইট ছোড়া হচ্ছে গাড়ির কাজ লক্ষ্য করে কি বলবেন কিভাবে দেখছেন গোটা বিষয়টি অ্যাকচুয়ালি এই যে পুরো ঘটনাটা শুনলাম এবং আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শককে দেখাচ্ছেন এটা কিন্তু খুব নিন্দাযোগ্য ঘটনা পাঁচই জানুয়ারির ঘটনা আপনাদের চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষ ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী দেখেছে কি অত্যাচার করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিস অফিসারদের উপরে ঠিক সেই এনআইএর অফিসারদের কি দোষ এটা তো কোর্টের অর্ডারে সেই দু সালে যে ঘটনাটা হয়েছিল ভূপতিনগড়ে বিস্ফোরণ হয়েছিল সেই ব্যাপারে তারা গেছিলেন তদন্ত করতে তদন্তে বাধা এই সরকারি অফিসারদেরকে ধাক্কাধাক্কি করা মারধর করা কিংবা তাদের গাড়ির কাজ ভেঙে দেওয়া এবং তাদেরকে বাধ্য করা যে তারা যেন ইনভেস্টিগেশনটা না করতে পারে কিংবা কোনো আইনগত অ্যাকশন না নিতে পারে এটা সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ এবং যারা করেছেন তারা বেসিক্যালি আইনটা ভেঙেছেন ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের আইন অনুযায়ী তাদের শাস্তিযোগ্য অপরাধের কাজ করেছেন এটা প্রচন্ড পরিমাণে অন্যায় হয়েছে এবং সেই অন্যায় যারা এনআইএর যারা সিনিয়র অফিসার এবং কোর্টে নিশ্চয়ই তারা উত্তর দেবেন কোর্টে নিশ্চয়ই রিপোর্ট দেবেন এবং আমার মনে হয় সন্দেশ আর সত্যজিৎ বাবু এখানে একটু আপনাকে জিজ্ঞাসা করবো সন্দেশখালিতে আমরা দেখছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারাও ডেকোরেটেড অফিসার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এনআইএ তারাও কেন্দ্রীয় এজেন্সি তারাও ডেকোরেটেড অফিসার এবং তারা যাচ্ছেন নিজের থেকে নয় তারা যাচ্ছেন কোর্টের নির্দেশ নিয়ে একটা মামলা সেই মামলা তদন্ত করতে এই রকম অনডিউটি অফিসারের উপর আক্রমণ বা এই ধরনের আক্রমণের ঘটনা এটা কি কতটা নেগেটিভ কতটা নেতিবাচক বার্তা যায় এক আর দ্বিতীয়ত এটা তো আইন কার্যত হাতে তুলে নেওয়া কোটের বিরুদ্ধে মানে সেটাই সেটাই আমি বলছিলাম সেটাই বলছিলাম আমি যে আইনটা হাতে তুলে নেওয়া এটা আমরা ভেবেছিলাম আমরা পশ্চিম সবাই ভেবেছিলাম যে সন্দেশখালী থেকে মনে একটা শিক্ষা হয়েছে তারা মনে হয় সরকারি অফিসারদের উপরে কোনো তাদের খবরদারি করবে না সরকারি সরকারি অফিসাররা যারা হাইকোর্টের অর্ডারে কিংবা কোর্টের অর্ডারে ইনভেস্টিগেশনে যাচ্ছে তাদেরকে আটকাবে না এটাই ভেবেছিলাম কিন্তু বেসিক্যালি সন্দেশখালী ঘটনার পরেও যে এইরকম একটা ঘটনা ভূপুদিনগরে হলো এটা কিন্তু খুব নিন্দাযোগ্য ঘটনা আমার মনে হয় ডিস্ট্রিক্টের যারা অফিসার রয়েছেন মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার তারা নিশ্চয়ই এটা দেখবেন আমার মনে হয় যে এটা খুব অন্যায় হয়েছে এবং আইনগত ভাবে তারা যারা কাজ করতে গেছে তাদের সরকারি অফিসারদেরকে কাজে বাধা দেওয়া তাদেরকে মারধর করা তাদেরকে তাদের গাড়ির কাজ ভেঙে দেওয়া তাদেরকে বাধ্য করা যে তারা যেন ইনভেস্টিগেশনে না যে এটা নেতিবাচক শুধু নয় এটা আইনগতভাবে অন্যায় কাজ করেছেন তারা এটা কিন্তু বেসিক আর দ্বিতীয় কথা হচ্ছে যারা এটা করেছেন তাদের শাস্তিযোগ্য অপরাধ তাদের এগেস্টে ক্রিমিনাল কেস রেকর্ড করা করে তাদের এগেন্সটা ব্যবস্থা নেওয়া দরকার আছে আগামী দিন যেন সাধারণ মানুষের কাছে বার্তা যায় যে সরকারি অফিসাররা যখন কাজে যাবেন তাদেরকে যেন আটকানো না হয় তাদের তারা কাজ করবে তারা কোর্টে তাদের যদি কোনো কমপ্লেন থাকে যেই লোক কোনো অত্যাচার করেছে তাদের যদি কোনো কমপ্লেন তাহলে তারা কোর্টে বলতে পারেন তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পুলিশ সুপারকে বলতে পারেন কিন্তু তারা আইন যারা হাতে নিয়ে তাদের তাদেরকে বাধা দিতে পারবেন না কিংবা মারধর করতে পারা করাটা আইনগত ভাবে অন্যায় কাজ করেছেন এদের ভেলেবেল সেকশনেরও কেস আছে থ্রি থার্টি টু এবং অন্যান্য সেকশন যেগুলো যোগ হবে সেগুলো নিশ্চয়ই করবে হয়তো সেখানকার থানার অফিসাররা তবে এটা এই যে এই যে ঘটনাটা হয়েছে এটা কিন্তু নিন্দাযোগ্য ঘটনা এরকম ঘটনা পশ্চিমবঙ্গে আর ঘটনা উচিত নয় এরকম করা এটুকুই আমার ছোট করে বক্তব্য অনেক ধন্যবাদ সত্যজিৎ বাবু আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে এবং আপনারাও শুনলেন প্রাক্তন পুলিশ কর্তা তিনিও তুলে ধরলেন যে কোর্টের নির্দেশে যারা ডেকোরেটেড অফিসার সেখানে যাচ্ছেন তদন্ত করতে তাদের উপর আক্রমণ করা তাদের কাজে সরকারি কাজে প্রশাসনের কাজে হস্তক্ষেপ করা প্রশাসনের কাজে হস্তক্ষেপ করা এই বিষয়গুলো কোথাও আইন হাতে তুলে নেওয়ার সমান এবং যেহেতু তারা কোর্টের অর্ডারে সেখানে তারা কাজ করতে গিয়েছেন তো এই ধরনের ঘটনার নিন্দা করছেন প্রাক্তন একজন পুলিশ কর্তারা তার পাশাপাশি আপনাদেরকে জানাবো আমরা দেখেছিলাম অর্থাৎ পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে হতে সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর হামলার ঘটনা ঘটেছিল আক্রমণের ঘটনা ঘটেছিল এবং তারপর আবার আজ ভূপতি নগরে এই ভূপতি নগর যেখানে দু সালে তেসরা ডিসেম্বর সেখানে বিস্ফোরণ ঘটে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণের ঘটনায় তিনজন আক্রান্ত আহত হন সেই ঘটনার তদন্তে আজ যায় ভূপতি নগরে এনআইএ এবং ভূপতি নগরের গিয়ে আক্রান্ত হতে হয় দেখছেন সেই ছবি আপনারা একদিকে আপনারা পাঁচ তারিখে পাঁচই জানুয়ারির ছবি দেখছেন এবং অপর দিকে ভূপতি নগরে ছবি দেখছেন আপনারা আজ যেখানে তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় এনআইএর বলে দাবি এনআইএ তদন্তকারী অফিসারদের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা